একটা রাজনৈতিক দলেরও কি উচিত কোন জাতীয় দলের খেলোয়াড়কে দলের টেনে নেওয়া রাজনৈতিক করার জন্য একটা উচিত থেকে মনে করি যে সেই আপনি যদি খেলাও থাকে আপনার যদি রাজনৈতিক কর্মকাণ্ড থাকে আপনি কোনটাকে প্রায়োরিটি দিবেন দ্যাট দ্যাজামস এ ইস্যু সো দ্যাট সেই কারণে বোর্ডের একটা স্পেসিফিক আমার মনে হয় দিক নির্দেশনা যদি থাকে তাহলে মনে হয় ভালো হয় তাহলে আর কেউ কোন খেলোয়াড় আর রাজনীতিতে যাওয়ার আগে চিন্তা করবেন যে তার প্রায়োরিটি কোথায় মানে এই রাস্তাটা আমার মনে হয় বন্ধ হওয়া উচিত ইফ ইউ ইফ ইউ আর ন্যাশনাল অ্যাসেট আপনার পিছনে অনেক ইনভেস্টমেন্ট থাকে আপনাকে সেই পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য তারপর অলওয়েজ সারেন যখন আপনার খেলোয়াড় হিসেবে দেশকে আরও সার্ভিস দেওয়ার সুযোগ আছে অলওয়েজ সারেন আপনি যদি মানে কোনো রাজনৈতিক ক্যারিয়ার যদি এমন হয় আপনি বিল্ড আপ করে এসছেন দ্যাট ইজ ডিফারেন্ট অলওয়েস আর আপনার জাস্ট পজিশনের আলোকে যদি আপনি শিফট হয়ে যান সেখানে আমার সেটা হলে দেশই বঞ্চিত হয় আলটিমেটলি আই মিন যারা রাজনীতি করেন তারা তো দেশের জনগণের জন্যই করেন দেশের জন্যই করেন দেশের পতাকার জন্যই করেন সো মাই পয়েন্ট ওয়াজ তাদেরও যেমন ভাবনার বিষয় আছে যে একটা প্লেয়ারকে যে যেখানে আরেক জায়গায় খুব ভালো সার্ভ করছে তাকে আপনি নেবেন কিনা না উচিত কিনা ঠিক একইভাবে একটা খেলোয়াড়কেও তার প্রায়রিটি সেট করা উচিত মানুষ ভুল করে আবার যে সাকিব কিংবা কোনো খেলোয়াড় হোক তিনি যদি কোনো ভুল করে থাকেন তার পথ চলার মধ্যে আমার মনে হয় তাকে তার নিজেরই একসময় বোঝার সুযোগ হবে তিনি কোথায় ভুল করেছেন এবং সঠিক ট্র্যাকে তিনি আবার নিজেকে নিয়ে আসতে পারবেন বিজলি যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখেন নিরাপদে নিরাপদ আজীবন